বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আজকে অ্যাকচুয়ালি শনিবার, তো শনিবার আমাদের বাড়িতে নিরামিষ রান্না হয়, ভেজ হয়। তো আজকে বাইরে বৃষ্টিও পড়ছে, তো বৃষ্টি পড়ছে তাই আমার শ্বশুরমশাই মানে আমার বাবা বলছে যে তাহলে আজকে এখন বৃষ্টি পড়ছে তাহলে খিচুড়ি খাওয়াবো। তো খিচুড়ি আমার ননদও বাড়িতে রয়েছে, তো খিচুড়ি আর বাঁধাকপির তরকারি আরও অনেক কিছু রান্না হচ্ছে, আমি তোমাদেরকে সেগুলো আজকে দেখাবো। তার আগে চলো নিচে যাই, গিয়ে দেখি সব কী করছে না করছে, তোমাদেরকে সব কিছু আজকে শেয়ার করবো তোমাদের সাথে। আমরা সব ব্রেকফাস্ট করে নিই। আজকে ব্রেকফাস্টে হলো গিয়ে রুটি আর আলুর তরকারি, আম আর কলা। সব ব্রেকফাস্ট করছে। মামদি দাদি বসো খেতে। আমি রান্নাঘরে চলে এসেছি, আমার শ্বশুরমশাইকে দেখাচ্ছি, শ্বশুরমশাই রান্না করছে, বাবা রান্না করছে। বাবা সব রান্নাই খুব ভালো পারে, বিশেষ করে মাটন তো দারুণ রান্না করে। বাবা খিচুড়ি রান্না করছে। বাবা কী কী দিয়েছো খিচুড়ির মধ্যে? প্রথম ইয়ে ডাল, সর্ষের তেলটা দিয়ে, তারপরে আগে ডাল আর চালটা ভেজেছি। হ্যাঁ, ভেজে জলের মধ্যে ভালো করে ধুয়ে, তারপরে সর্ষের তেল দিয়ে গরম দিয়েছি। আচ্ছা, আস্তরণ দিয়েছি, শুকনো লঙ্কা দিয়েছি, তেল পাতা দিয়েছি, তারপরে আদা দিয়েছি, একটু লঙ্কা গুঁড়ো দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, তারপরে হলুদ দিয়েছি। নারকেল ভেজে নিয়েছে, নারকেলটা পরে দেবে, ভেজে রেখেছে। হ্যাঁ, নারকেলটা পরে দেবে। হ্যাঁ, এখন তেলের মধ্যে এটাকে ভালো করে ভেজে নিচ্ছে। উনি কি সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, এখনই গন্ধ বেরিয়ে গেছে। টমেটোটা দিয়ে দেবো, কাঁচা লঙ্কা তো আগেই দেওয়া হয়ে গেছে। টমেটো দিয়ে ভালো করে আবার ভাজা হচ্ছে। হ্যাঁ বাবা, নুনটা দিয়ে দাও। স্বাদ মতো নুন আর স্বাদ মতন চিনি, মিষ্টি আর কি। এবার নারকেল ভাজাগুলো দিয়ে দেবো, যেটা আগে থেকেই ভেজে রেখে দিয়েছিল। জলও আগে থেকেই গরম করা রয়েছে, মানে আগে থেকেই ফুটিয়ে রাখা হয়েছে জলটা, সেই জলটাও দিয়ে দেবো। আর জলটা যে ফুটন্ত জল সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো। খিচুড়িটা হচ্ছে, হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাবো। তো তোমরা তো দেখলেই বাবা খিচুড়ি রান্না করছে। আমি একটু বাড়ির বাগানে এসেছি, আমি তোমাদেরকে দেখাই। আমাদের বাড়ির বাগানে কিছু কিছু গাছ আছে, আজকে তোমাদেরকে সেগুলো দেখাই। দেখতে পাচ্ছো, দেখো গাছে উচ্ছে হয়ে রয়েছে, সবে হচ্ছে উচ্ছেগুলো। এখন ছোট গাছটা আরও হয়েছিল, অলরেডি আমরা খেয়েও নিয়েছি। ওটা পেঁপে গাছ, বাবাই দেখেছো পেঁপে গাছ। এখানে লেবু গাছটা আছে, আমি ঠিক দেখাতে পাচ্ছি না, লেবু হয়ে রয়েছে গাছে, গন্ধরাজ লেবু দেখা যাচ্ছে। এই দেখো এরকম হয়ে রয়েছে, ওই দিকটায় তো জল, বৃষ্টি হয়েছে তাই ভেতরে। Thank you.
সকাল থেকে রাত অবধি নয় পেপার নয় বই পড়া নয় খবর দেখা, এখনো পেপার পড়ছে মামা। মামা আজকে খবর কি? খবর তো দেখছি দেখছি কি আছে খবরে। আচ্ছা আচ্ছা পড়ো। আচ্ছা খিচুড়িটাতে এবার বাবা ঘি দিয়ে দিল, ঘি দিচ্ছে, কা কি গন্ধ, পুরো বাড়ি মম করছে খিচুড়ির গন্ধ, ভোগের খিচুড়ির মতন গন্ধ বেরিয়েছে পুরো। খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, আমি টেস্ট করে দেখেছি নুন মিষ্টি সব একদম সমান, বর্ষাকালের খাবার আজকে জমে যাবে। দেখো তোমাদেরকে আগেই বলছিলাম যে কুমড়ো ফুলগুলো আগেই তোলা হয়ে গেছে, দেখো কতগুলো কুমড়ো ফুল হয়েছে আমাদের গাছের। কুমড়ো ফুলের বড়া দারুণ লাগে খেতে। মামন্তি রান্না করছে, কড়াইতে সর্ষের তেল দিয়েছে, বাঁধাকপি রান্না করবে। কি কি লাগবে মামন্তি একটু দেখিয়ে দিই। এটা গরম হোক, তারপরে তেজপাতা সাদা জিরে ফোড়ন দেব। আচ্ছা কি কি রেডি করেছো একটু দেখি। এই তো এটা এটা হচ্ছে আলু কাটা ছোটো ছোটো করে, বাঁধাকপিটা সেদ্ধ করা নুন ছাড়াই করা হয়েছে, তেজপাতা সাদা জিরে ফোড়ন দেব, জিরে হলুদ আর নুন একসঙ্গে জল দিয়ে গুলে রেখে দিয়েছি, আদা টমেটো কাঁচা লঙ্কা হলুদ ঘি আর চিনি, নুন তো দিয়ে চিনি দিতেই হবে, আর তেল তো ভাজা হয়ে গেছে, ভাজা মশলাটা এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুটা স্বাদ মতো নুন অল্প একটু দাও। মামন্দি মনোযোগ সহকারে রান্না করছে, মন দিয়ে কনসেন্ট্রেট কি রান্নার প্রতি, রান্নাটা একটু ভালো করে না করলে তো কেউ টেস্ট হবে না। রান্না করো। আলুগুলো কিছুটা ভাজা এসছে, তারপর টমেটোগুলো দিল। তো আদা দিল, কারণ তারপর টেস্ট একটা আলাদা হয় আর একটু ঝাল ঝাল ভাবটাও হয়। জিরে নুন যেটা দিয়ে জল দিয়ে গুলে রেখে দিয়েছিল সেটা একটু দিচ্ছি এখন, অল্পই দিয়েছি, সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, আগেই গন্ধ বেরোচ্ছিল সারা উপর সব কিছু গন্ধ হয়ে গেছে, মমো করছে গন্ধ, খিচুড়ির গন্ধ তো পুরো বাড়ি। বাঁধাকপিটা কমপ্লিট হয়ে গেছে মামদি, আমি টেস্ট করে দেখেছি দারুণ হয়েছে মামদি, হেভি হয়েছে বাঁধাকপিটা। আচ্ছা রান্না তো হয়ে গেছে, এবার হবে আলুর দম। দেখি ওপরে দুজন খুদে বন্ধু এসছে, তোমাদেরকে একটু দেখাই। কিসের জন্য এসছিস আগে বল, ভাইকে দেখতে? ভাই তো ঘুমাচ্ছে। আচ্ছা এটা রাই, তোমরা তো ঐশীকে আগেই দেখেছো, রাই রাই তোর নাম বলে দে, ভালো নাম বলে দে তোর। আচ্ছা ওরা কিন্তু দুই বোন, রাই বড়, তুই তাই তো? না কে বড়? তুই একটু কিসি করে দে দিদিকে, ভাইয়ের জন্য এসছে। কি রে ভাই তো ঘুমাচ্ছে, তাহলে কি করবি, বাড়ি চলে যাবি? না। তাহলে কি করবি, হ্যাঁ দুষ্টুমি করবি? করবি তুই হাই বলে দে রাই, তোকে তো আজকে নতুন দেখছে, তোকে তো চেনে না কেউ। আচ্ছা এখন আমি করব আলুর দম, এখন ক্যামেরাটা করছে শিবেন। শিবেন আজকে অফিস যায়নি, ওর শরীরটা একদম ভালো নয়, তাই আজকে ও ছুটি নিয়েছে, সকাল থেকে ওকে আর দেখাইনি কেন অফিসের কাজ করছিল, এখন আমার ক্যামেরা ধরার জন্য এসেছে। আচ্ছা এখন আমি আলুর দম করব, কি কি লাগবে আমি একটু দেখিয়ে দিই। গোটা এলাচ আর দারচিনি ফোড়ন দেব, আর এইটাতে আমি এখানে বেটে নিয়েছি পোস্ত বাটা, আর এটাতে কাজু বাদাম আর আমন্ড বাটা। হলুদ জিরে গুঁড়ো নুন চিনি সব কিছু, আর তোমার ঘি লাগবে নিরামিষ, যেহেতু আলু টমেটো আছে আদা আছে সর্ষের তেল আগেই দিয়ে দিয়েছি, আর জিরে গুঁড়ো হলুদ কড়াই তখন থেকে তেল দিয়ে রেখেছি, কড়াই পুরো গরম দিয়েছি,
আজকে আলুগুলোকে ভেজে তুলে নেব। একটু পুচকুকে দেখাই, পুচকু কি করছো তুমি? আম খাচ্ছো? না, আম খাও। খাও, এই যে আম ভালো মিষ্টি। আচ্ছা তুমি খাও তাহলে। আচ্ছা এতক্ষণ ঐশী আর রাই এসেছিল, তুমি ঘুমাচ্ছিলে, চলে গেছে ঐশী রাই, চলে গেছে ঐশী দিদি, রাই চলে গেছে। তুমি আম খেয়ে নাও, তারপর আবার খেলতে যাবে। হ্যাঁ খাই দিই আমি তোমাকে, শিবেনকে দেখাই। শিবেনের শরীর খুব খারাপ, কালকে রাত 11টার সময় বাড়ি ফিরেছে, তাই আজকে আর অফিস যাইনি। একটু তাকাও তুমি, ভিডিও করছি তো। আলুটা ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে দেব। ওখানেই আছে সাদা জিরে, গন্ধটা বেরোয়নি আর একটু ভাজা হবে। আমাকে রাখছি, যখন না ঘুরিয়ে থাকবো তখন দেখো তুমি। এই তো মামা, দেবি হচ্ছে টমেটো, আর টমেটো গুলো দিয়ে দেবো। হলুদ, নুন, চিনি সব জলে ভেজানো আছে, ভেজানো রয়েছে, সেটা দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা, অলরেডি মশলাটা কষে এসছে, এবার আমি ভাজা আলুগুলোকে দিয়ে দেবো, আবার ওই ভাজা আলুগুলোকে দিয়ে কষাবো। অলরেডি আলু তো আমরা কষে এসছে মশলা, এবার আমি আস্তে আস্তে যেগুলো বেটের পেস্ট করে গেছিলাম সেগুলো দেবো। ফার্স্টে দেবো এখানে আমন্ড আর কাঁচা বাদাম, মিক্সটি পেস্ট করা আছে। কষে এসছে, এবার আমি যে মশলা ধোয়া যে জলটা আমি রেখেছিলাম সব ওই জলটা দিয়ে দেবো। এটা একটু দেখতে সাদা সাদাই হবে, তার কারণ এর মধ্যে যেহেতু ওই বাদাম পোস্ত এগুলো দেওয়া হয়েছে, এই আলুরদমটা দেখতে একটু সাদা সাদাই হবে, যতই কাঁচা লঙ্কা মানে লঙ্কার গুঁড়ো দেওয়া হোক না কেন। স্বাদ মতো চিনি দিয়ে দিলাম, তো এটা একটু ফুটুক, তারপর লাস্টে ঘি দিয়ে নামাবো। আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে, এবার লাস্টে ঘিটা দিয়ে নেবে ছেড়ে নামিয়ে দেবে, এমনিও ঝোল টেনে দেবে, বাদাম এগুলো দিলে ঝোল এমনিও টেনে না। আলুরদম কমপ্লিট, তো আমাদের রান্নাবান্না কমপ্লিট। আমাদের বাড়িতে অ্যাকচুয়ালি রোজই মানে আমরা কেউই কোনো রান্না মানে এরকম না যে আমি সব রান্না করছি, আমরা সবাই মিলেমিশেই রান্না করি, কখনো মা করে, এমন হয় যে মা বাবাই সবটা করে ফেলে। তো আজকের বাবা খিচুড়ি করেছে, আজকে যেহেতু মামুন্দি এসেছে, তাই মামুন্দি আজকে না আগেই এসেছিলো, মামুন্দি বাঁধাকপি তরকারি করেছে আর আমি আলুরদম করেছি, আর মা পরে ওই কুমড়ো ফুলগুলো যে তোমাদেরকে দেখালাম সেই কুমড়ো ফুলের বড়া ভাজবে। এবার আমি স্নান করে নিই, তারপর আবার বাকিরা যখন সবাই খেতে বসবে তখন সেগুলো তোমাদের মধ্যে শেয়ার করব। বন্ধুরা অলরেডি আমি স্নান করে চলে এসেছি, এবার নিচে গিয়ে দেখবো সবাই কী করছে না করছে। আজকে অনেক কিছু রান্না হয়েছে, খিচুড়ি, আলুর দম, বাঁধাকপির তরকারি, গাছেরই কুমড়ো ফুল, তার বড়া, গাছেরই গন্ধরাজ লেবু, আর হয়েছে পাঁচমিশালি তরকারি, আর হচ্ছে পাঁপড় ভাজা, বড়া ভাজছে। তোমাদেরকে তখন যে কুমড়ো ফুলটা দেখাচ্ছিলাম সেই বড়াগুলো ভাজছে এখন, এবার ভাজছে পাঁপড়। দাদুর সাথে খেতে বসেছো? হ্যাঁ না শোনা বলো, হ্যাঁ অলরেডি খেতে বসে গেছে। দেখো তোমরা খিচুড়ি, এই যে কুমড়ো ফুলের বড়া যেটা পুচকু অলরেডি খাচ্ছে, পাঁপড় আর গাছেরই গন্ধরাজ লেবু, পাঁচমিশালি তরকারি আর আলুর দম আসছে। কেমন হয়েছে বাবা খিচুড়িটা? খুব বাম্মা কেমন হয়েছে? ভালো হয়েছে। শোনা তোমার কেমন লাগলো খিচুড়িটা? তোমার কেমন লাগলো? আমরা খেতে বসবো,
মামুন্দি খেতে বসে গেছে, মায়ের অলরেডি খাওয়া হয়ে গেছে, বাট আমরা তিনজনে খেতে বসেছি। দেখো ভালো হয়েছে, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজে সন্ধ্যে 7টা, আমরা চা নিয়ে বসেছি। আর আজকে শিবেন ব্লগে একটু আসতে পারছে না, কেন শরীরটা সত্যিই খুব খারাপ। এখন উঠেছে, উঠে বসে চা খাচ্ছে, এতক্ষণ শুয়েই ছিল। এখন শরীর কেমন আছে? আছে মোটামুটি। একটু ঠান্ডা লেগেছে খুব, কালকে বৃষ্টিতে ভিজে। তো বন্ধুরা, সারাদিন যা যা হলো না হলো সবই তো তোমাদের সাথে শেয়ার করলাম। আর একটু আগে আমাদের পুচকুটা, মানে আমার ননদের ছেলে আর ননদ, ওরাও চলে গেল বাড়িতে। কারণ অ্যাকচুয়ালি ননদ এসেছিলো কারণ তার হাজবেন্ড, মানে অভিক দা, বাড়ি ছিল না, অফিসের কাজে বাইরে গেছিলো, তাই জন্য দুদিনের জন্য এসে থেকে গেল। আজকে চলে আসার কথা অভিক দার, তাই ওরা আজকে বাড়ি চলে গেল। আজকের মতো ব্লগটাকে আমি এইখানেই শেষ করে দেবো। শিবেন রিনিকাস ক্রিয়েশনকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পাশের বেল আইকনটাকে প্রেস করে অল করে দেবে।